আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঘোরাঘুরির গল্প চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে কম খরচে কিভাবে কক্সবাজার যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং কোথায় ঘুরতে যাবেন সব কিছু ডিটেলস বলবো। আর হ্যাঁ, আপনি যদি বাজেট ট্যুর দিতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে বলি আপনি কক্সবাজার কিভাবে যাবেন। ঢাকা থেকে আপনি অ্যাভেলেবল এসি নন এসি বাস পেয়ে যাবেন, ট্রেনেও যেতে পারবেন, এছাড়া এয়ার তো থাকছেই। সিলেট থেকে গেলেও এসি নন এসি ও স্লিপার কোচের বাস পেয়ে যাবেন এবং ট্রেনেও যেতে পারবেন। এখন বলি আমরা কিভাবে গিয়েছি। সিলেটের কদমতলী বাস স্ট্যান্ড থেকে রাত 8টায় শ্যামলী বাসে ডিরেক্ট কক্সবাজার গিয়ে পৌঁছেছি সকাল 10:30। মাঝে হোটেল উজানভাটি অ্যান্ড রিসর্ট ব্রাহ্মণবাড়িয়া ও ইনানি রিসর্ট চকরিয়াতে দুইবার যাত্রাবিরতি দিয়েছিল। যাত্রাবিরতিতে আমরা আমাদের সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম। সকাল 10:30 আমরা বাস থেকে নেমে একটা অটো নিয়ে চলে গেলাম ডলফিন মোড়ে। অটো ভাড়া পড়েছিল 20 টাকা। এরপর অটো থেকে নেমে শুরু হলো আমাদের হোটেল খোঁজাখুঁজি। আমরা প্রায় 6 থেকে 7টি হোটেল দেখেছিলাম। অনেক খোঁজাখুঁজির পরে ভাড়া ও রুমের কোয়ালিটি মিলিয়ে আমরা হোটেল মোহাম্মদিয়া গেস্ট হাউসে উঠেছিলাম। এই হোটেল কলাতলী রোডে অবস্থিত। অ্যাড্রেস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এছাড়া সুগন্ধা লাবণী বিচ সাইডেও কিন্তু অনেক থাকার হোটেল রয়েছে, আপনার চাইলে থাকতে পারেন। কলাতলী থেকে অন্যান্য বিচ সাইড মোটামুটি কাছে এবং ডলফিন মোড়ের কাছে হওয়াতে আমরা থাকার জন্য কলাতলী রোডকে বেছে নিয়েছি। এটা হোটেলের রিসেপশন। হোটেলে এন্ট্রির সময় আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে। সব কিছু কমপ্লিট করে অবশেষে আমরা আমাদের রুমে চলে আসি। দরজাটা খুলতেই মনটা অনেক বেশি ভালো হয়ে গেল। রুমটা এত বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর ইন্টেরিয়র করা কি আর বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন রুমটা কত সুন্দর করে সাজানো গোছানো। বেডশিট পিলো কভার কমফোর্টার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বিছানার এক সাইডে একটা বড় আলমারি ছিল, আলমারির পাশে ছোট্ট একটা ক্যাবিনেটও ছিল, আর এক পাশে ছিল বিগ মিরর, টিভি, একটা চেয়ার, টিভি ও এসির রিমোট ক্যাবিনেটের উপর রাখা ছিল। অন্য পাশে রাখা ছিল কেটলি, 2টা মগ ও 2টা গ্লাস। কমপ্লিমেন্টারি হিসেবে পেয়ে গিয়েছিলাম সাবান, শ্যাম্পু, পেস্ট, ব্রাশ, টিস্যু ও ওয়ান টাইম স্লিপার। আর ওয়াশরুমে ছিল হাই কমোড, মিরর, বালতি ও মগ, সাথে গিজারটাও ভালো কাজ করছিল আর পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। এই এসি কাপল রুমের পার নাইট ভাড়া পড়েছিল 1500 টাকা। কক্সবাজারে হলিডেতে আসলে এই প্রাইসে রুম পাবেন না। চিপ রেটে থাকতে চাইলে হলিডে অ্যাভয়েড করবেন। আমরা কক্সবাজারে অফ সিজনে গিয়েছিলাম এবং হলিডে অ্যাভয়েড করেছিলাম, যার কারণে এত কম প্রাইসে রুম পেয়ে গিয়েছিলাম। আপনারা যদি কক্সবাজার এসে হোটেল ঠিক করেন এবং বার্গেন করে নিতে পারেন তাহলে কম প্রাইসে রুম পেয়ে যাবেন। এরপর আমরা গোসল করার জন্য চলে যাই কলাতলী বিচে, কিন্তু গোসল করতে যেয়ে খেলাম ধোকা। এটা আমার প্রথমবারের মতো কক্সবাজার ভ্রমণ ছিল, সো কক্সবাজার নিয়ে আমার অন্যরকম পরিকল্পনা ছিল। বিভিন্ন মানুষের ছবিতে বা ভিডিওতে যেমন দেখেছি যে নীল পানির ঢেউ, তো সেই নীল পানির সমুদ্রে সমুদ্র স্নান করব, কিন্তু না, সে আসার গুড়ে বালি, নীল পানির জায়গায় হয়ে গেল কালা পানি। যাই হোক, কালা পানিতে আর গোসল করতে মন চাচ্ছিল না, একটু হাত পা ভিজিয়ে রুমে যে গোসল করি। নীল পানিতে সমুদ্র স্নান করতে না পেরে মনটা খারাপ ছিল, তো আমার হাজবেন্ডের কথা শুনে মনটা অনেক ভালো হয়ে গেল। সে বলল যে আগে যখন এসেছিল তখন পাটরটেক ইনানি বিচে নীল পানি দেখতে পেয়েছিল, তো আমার মনে আবার আশা জাগ্রত হলো। কক্সবাজারের অন্যতম রেস্টুরেন্ট পৌষি, তো দুপুরে খাবার জন্য আমরা পৌষি রেস্টুরেন্টে চলে যাই। এই রেস্টুরেন্টের অনেক রিভিউ দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে খাবারের স্বাদটা অত ভালো লাগেনি এবং প্রাইসও বেশি মনে হয়েছে। আমরা 5 জন ছিলাম, তো আমাদের টোটাল বিল হয়েছে 2000 টাকা। আমরা বিভিন্ন রকম ভর্তা ভাজি আইটেম, ডাল, চিংড়ি কারি, কোরাল মাছ কারি, লোট্টা ফিশ ফ্রাই,
এগুলো অর্ডার করেছিলাম। দুপুরের খাবার শেষ করে আমরা রুমে চলে যাই। যেহেতু আমরা লম্বা জার্নি করেছি তাই একটা লম্বা ঘুম দেই। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাই লাবণী বিচে। কলাতলি থেকে লাবণী বিচ পর্যন্ত যনপ্রতি অটো ভাড়া 10 টাকা। সন্ধ্যায় বিচে সময় কাটাতে অনেক ভালো লাগছিল। রাতের সমুদ্র অন্যরকম সুন্দর। সমুদ্রের গর্জন আর মাতাল হাওয়ায় মনে শান্তির ধারা বয়ে যাচ্ছিল। বিচে অনেক সময় কাটানোর পর আমরা রাতে খাবারের জন্য চলে যাই কক্সবাজারের বিখ্যাত আলগনি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের পরিবেশ এবং খাবারের মান ও স্বাদ অনেক ভালো লেগেছে এবং প্রাইসটাও রিজনেবল লেগেছে। এই রেস্টুরেন্টের বিখ্যাত সেই মেজবান প্লেটার ও সাথে বিভিন্ন রকম ভর্তা আইটেম নিয়েছিলাম। তো কক্সবাজারে গেলে আপনারা কিন্তু এই রেস্টুরেন্টে খেতে পারেন। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা লোকাল মিষ্টির দোকান খুঁজেছিলাম। আপনাদের ভাইয়া আবার সুইট লাভার, কোনো নতুন জায়গায় গেলে মিষ্টিমুখ না করলে তার ভালো লাগে না। লোকাল কোনো মিষ্টির দোকান না পেয়ে আমরা বনফুলে চলে যাই, তারপর সেখানে মিষ্টি খেয়ে রুমে ব্যাক করি। পরের দিন সকাল 7:30 উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমাদের হোটেলের কাছেই একটা রেস্টুরেন্টে সকালের খাবার খেয়ে নেই। পার হেড 60 টাকা পড়েছিল। কক্সবাজারে আসলে কিন্তু আপনারা অ্যাভেলেবল থাকার হোটেল এবং খাবার হোটেল পেয়ে যাবেন, সো আপনাদের বাজেট এবং সুবিধা অনুযায়ী থাকতে ও খেতে পারবেন। কক্সবাজারে আপনি সমুদ্র, পাহাড় ও ঝর্ণা তিনটা একসাথে পেয়ে যাবেন, তো মন চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। অটো, সিএনজি বা চান্দের গাড়িতে করে আপনারা যেতে পারবেন। এছাড়া মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে যেতে অনেকগুলো ভিউ পয়েন্ট পাবেন, তাই কোন কোন ভিউ পয়েন্টে নামবেন সেটা আগে থেকে ক্লিয়ার করে নেবেন, তারপর ভাড়া করবেন। আমরা হিমছড়ি, পাহাড় ও ঝর্ণা, ইনানি বিচ, পাটুয়ার টেক এবং আরও 2টা জায়গায় নেমেছিলাম, যেটা আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। রিজার্ভ অটো এবং সিএনজিতে গেলে ভাড়া পড়বে 1000 থেকে 1500 টাকা। রিজার্ভ চান্দের গাড়িতে ভাড়া পড়বে 1500 থেকে 2300 টাকা। চান্দের গাড়ি বা সিএনজিতে গেলে বাতাস বেশি লাগে, আর আমাদের সাথে ছোট বাচ্চা ছিল তাই আমরা অটো রিজার্ভ করেছিলাম। আপনাদের সাথে ছোট বাচ্চা থাকলে আপনারা কিন্তু অটোতে করে যেতে পারেন। রিজার্ভ অটো ভাড়া পড়েছিল যাওয়া আসা মিলিয়ে 1100 টাকা। প্রথমে আমরা চলে যাই হিমছড়ি, পাহাড় ও ঝর্ণা দেখার জন্য। হিমছড়ি ঝর্ণা দেখে পাহাড়ের চূড়া থেকে সমুদ্র দেখব বলে পাহাড়ে ওঠার সিঁড়ির দিকে চলে যাই। পাহাড়ে ওঠার আগে এই ছোট্ট কিউট বিড়ালছানাটা আমাদের সঙ্গ দিচ্ছিল। পাহাড়ে ওঠার আগে এই সতর্কবাণী দেখে নেবেন। এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকি। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে অনেক ক্লান্ত হয়ে যাই, তারপর দেখি বসার মতো জায়গা আছে তো একটু বসে রেস্ট নিয়ে নিলাম। তারপর আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকি। উঠতে উঠতে দেখি একটা ডাবের দোকান, তো আমরা সবাই একটা করে ডাব খেয়ে নেই। পাহাড়ের উপরে এক একটা ডাবের প্রাইস ছিল 200 টাকা। দরদাম করেও প্রাইস কিন্তু কমাতে পারবেন না, কিন্তু তবুও ডাব খেলে আমরা একটু এনার্জি পাবো, যার কারণে সবাই একটা করে ডাব খেয়ে নিয়েছিলাম। অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছাই। পাহাড়ের চূড়ায় উঠে এত সুন্দর একটা ভিউ দেখে মনে হলো যে কষ্টটা সার্থক হয়ে গেছে। পাহাড়ের চূড়া থেকে আকাশের মাঝে সমুদ্রকে বিলীন হতে দেখে অনেক বেশি ভালো লেগেছিল। তাছাড়া আমার কাছে প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। পাহাড়ের চূড়ায় রেস্টুরেন্ট আছে, তো আপনারা কিন্তু চাইলে এখানে খেয়ে নিতে পারেন যদি অনেক বেশি ক্ষুধা লেগে যায়, তবে প্রাইস কিন্তু বেশি পড়বে। এরপর আমরা পাহাড় থেকে নেমে আমাদের অটোতে উঠে পড়ি। যেতে যেতে একটা জায়গা দেখলাম অনেক সুন্দর, কিছুটা রাতারগুলের মতো, তো অটো থামিয়ে আমরা এখানে কিছু পিকচার তুলে নিই এবং ভিডিও করে নিই। এই জায়গাটা নাকি সবসময় এইরকম থাকে না, জোয়ার আসলে পানি থাকে আর ভাটা পড়লে এখানে পানি থাকে না। আমরা যাওয়ার পথে যেমন পানি দেখেছিলাম, আসার পথে কিন্তু এরকম পানি দেখিনি। এরপর আমরা আবার অটোতে উঠে পড়ি। সামনের দিকে যতই যাচ্ছি ততই সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছি, আমার কাছে তো অনেক ভালো লাগছিল। এই সেই মেরিন ড্রাইভ রোড, সমুদ্রের গর্জন শুনতে শুনতে আমরা চলেছি। এরপর আরও একটা সুন্দর জায়গা দেখতে পেলাম,
তো অটো থামিয়ে চলে যাই বিচে। এখানে এসেও কিন্তু আমি আশাহত হয়েছি, ভেবেছিলাম এখানকার পানিটা নীল হবে, কিন্তু না, এখানেও কালা পানি। যাই হোক, মনে হচ্ছে কক্সবাজারে সব বিচেই মেবি কালা পানিই হবে, স্বচ্ছ পানির ঢেউ আর দেখতে পাবো না। তবু আরও দুইটি স্পট আছে, দেখি সেখানে গিয়ে কি হয়। লালকাঁকড়া বিচে প্যারাসেলিং করা যায়, কিন্তু আমরা করব না দেখে ওখানে আর যাইনি। অবশেষে আমরা চলে আসি পাটোয়ার টেক, যেখানে পাহাড় এবং সমুদ্র একসাথে দেখতে পাবেন, এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র। অনেক পাথরের জন্য এই বীচটা বেশ ভালো লাগছিল দেখতে, কিন্তু এখানেও নীল পানির দেখা মিলল না। সমুদ্র দেখতে দেখতে আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিলাম, কিন্তু ঝালমুড়িটা ভালো ছিল না। এরপর আমরা আমাদের অটোতে উঠে পড়ি এবং ব্যাক করার জন্য রওনা দেই। আমরা ইনানি বীচে ব্যাক করার পথে গিয়েছিলাম। ইনানি বীচ আমার কাছে একদমই ভালো লাগেনি, শুধুই নোংরা পানি, এজন্য ইনানি বীচ থেকে খুব দ্রুতই আমরা চলে আসি। তবে নীল আকাশটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তো কক্সবাজারে যেয়ে খেলাম ধোকা, ধোকার উপরে ধোকা, নীল পানির জায়গায় দেখলাম কালা পানি। কক্সবাজারে নীল সমুদ্রে সমুদ্র স্নান আমার অধরাই থেকে গেল। তো আমার মনকে ভালো করার জন্য আমার হাজবেন্ড বলল নেক্সট ট্রিপে নীল পানি দেখানোর জন্য আমাকে নিয়ে যাবে সেন্ট মার্টিন। আবার আশা জাগ্রত হলো সমুদ্রের নীল পানিতে সমুদ্র স্নান করবো বলে। জানি না সেখানে যে কি দেখতে পাবো, কোনো একদিন সেন্ট মার্টিনের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, একটা কথা বলে রাখি, প্রত্যেক ভিউ পয়েন্টে কিন্তু পার্কিং ফি আছে, পার্কিং ফি 30 টাকা। আর হিমছড়ি পাহাড় ও ঝর্ণা দেখার জন্য টিকিট কাটতে হবে, টিকিট মূল্য 30 টাকা। এরপর আমরা দুপুরে খাওয়ার জন্য চলে যাই কক্সবাজারের অন্যতম শালিক রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর, তবে খাবারের মান ও স্বাদ মোটামুটি লেগেছে, প্রাইসটাও বেশি মনে হয়েছে। আমরা ডাল, ভর্তা ভাজি আইটেম ও গরু মাংস অর্ডার দিয়েছিলাম, টোটাল বিল হয়েছিল 1500 টাকা। মিষ্টিটা ভালো ছিল। দুপুরের খাবার শেষ করে আমরা রুমে চলে যাই একটু রেস্ট নিয়ে, বিকালে কক্সবাজার শহরটা ঘুরে দেখার জন্য বের হয়ে যাই। একটা অটো রিজার্ভ করেছিলাম, ভাড়া নিয়েছিল 200 টাকা। বার্মিজ মার্কেট ঘুরে শহরটা দেখে আমরা চলে যাই সুগন্ধা বীচে। বীচে সময় কাটিয়ে আমরা ফিশ ফ্রাইয়ের দোকানগুলিতে চলে যাই। এখানে অনেক টাইপের ফিশ ছিল, তো আমরা লইট্টা, চিংড়ি ও কাঁকড়া ফ্রাই খেয়েছিলাম। এরপর একটা স্যালমন ফিশ বারবিকিউ খেয়ে রুমে ব্যাক করি। কক্সবাজার যে বীচে বসে ফিশ ফ্রাই না খেলে কক্সবাজার ভ্রমণটাই বৃথা হয়ে যাবে, তাই অবশ্যই বীচে বসে ফিশ ফ্রাই খাওয়া মিস করবেন না। এখানেও কিন্তু আপনার বার্গেন স্কিলটা প্রদর্শন করতে হবে, কক্সবাজারের সব কিছুতেই আপনাকে বার্গেন করে নিতে হবে, না হলে আপনি ঠকবেন। তো এই ছিল আমার কক্সবাজার ভ্রমণের প্রথম এক্সপিরিয়েন্স। কক্সবাজার ভ্রমণ শেষ, তারপর আমরা পরের দিন সকালে হোটেলের কাছেই একটা রেস্টুরেন্টে সকালের খাবারটা খেয়ে নিই, কলাতলি বীচে একটু সময় কাটাই, তারপর রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগটা গুছিয়ে নেই। হোটেলে চেক আউট করে আমরা দুপুরে খাবারের জন্য আলগনি রেস্টুরেন্টে চলে যাই। শ্যামলী বাস বিকাল 4:30 কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়, তো আমরা বাসে উঠে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেই। জনপ্রতি ভাড়া নিয়েছিল 1300 টাকা। চকরিয়া ইনানি রিসর্টে আমাদের যাত্রা বিরতি দিয়েছিল, সেখানে আমরা চিকেন খিচুড়ি ও রাশিয়ান প্যাটিস খেয়েছিলাম। প্রাইস বেশি ছিল, তবে খাবারের মান ও স্বাদ অনেক ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই ছিল আমার কক্সবাজারে যে ধোকা খাওয়ার কাহিনী। পরে আমি জানতে পারলাম যে বর্ষায় সমুদ্রের পানি একটু বেশিই ঘোলা থাকে এবং ঢেউগুলো অনেক বড় থাকে, আর শীতের দিকে পানি কিছুটা স্বচ্ছ থাকে। আপনারা যারা উত্তাল ঢেউয়ের সাথে মাতাল হাওয়ার অনুভূতি নিতে চান, তারা বর্ষায় কক্সবাজার ভ্রমণ করতে পারেন, আর আমার মতো স্বচ্ছ পানির সমুদ্র দেখতে চাইলে শীতের দিকে কক্সবাজার ভ্রমণ করতে পারেন। আর পাহাড়, সমুদ্র, ঝর্ণা একসাথে উপভোগ করতে চাইলে কক্সবাজারকে আপনার ভ্রমণের স্থান হিসেবে বেছে নিতে পারেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে আপনারা যারা ক্যাশ টাকা নিয়ে ঘুরতে পছন্দ করেন না, কক্সবাজারে থাকার এবং খাবার হোটেলে এটিএম কার্ড, বিকাশ বা নগদে
পেমেন্ট দিতে পারবেন। ডলফিন মোড় থেকে লাবণী বিচের মাঝামাঝি জায়গায় মোটামুটি সব ব্যাংকের এটিএম বুথ পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করেও জানাতে পারেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিয়ে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।